أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহরাত আলহামদুলিল্লাহ মাল্লাহ নবী বা প্রশংসা মাতর আল্লাহ সুবাহর জন্য দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের উপর আজকের বিষয় হচ্ছে গাছ পাথর এবং মাজার প্রভৃতি থেকে বরকত নেওয়া এমর মেয়ে আল্লাহ সুবহানত আলা বলেন আফরা আয়ুতুমুল্লাহ তা ওয়ালা উজ্জা ওয়া মানাতা সায়ালি ওখরা মহানান্না বলেন মহান আল্লাহ বলেন তোমরা কি ভেবে দেখেছো লাত উজ্জা সম্পর্কে ও মানাত এবং তোমরা কি তিতো অন্য একজন দেবদেবীর প্রতি লক্ষ্য করেছো মান অমানাত সালিতাল ওখরা মানাত দেবদেবী এদের সম্পর্কে তোমরা ভেবে দেখেছ এখানে লাত অজ্জা মানাত এগুলা মূলত সেই সময়তে জাহিলিয়াত যুগে এরা বিভিন্নভাবে এবাদতবন্দি করতো দ্বারাতে বরকত নিছ নিত তো এদের কথা আল্লাহ সব তালা এখানে নিয়ে এসছেন এরপর আমরা অনেক হাদিসে আমরা দেখি আব্বু ওয়াকিদি আল্লাইসি থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল আলাই সাল্লামের সাথে হুনাইনের যুদ্ধে গেলাম তখন আমরা সাবেমাত্র তখন মাত্র আমরা তখন কেবলমাত্র আমরা নতুন ইসলাম ধর্মগ্রহণ করেছি মুশরিকদের একটি কুল গাছ ছিল যেখানে তারা অবস্থান করত তো সাহাবারা বলছেন যে আমরা নতুন ইসলাম ধর্মগ্রহণ করেছিলাম এ সময়তে আমরা এমন স্থান দিয়ে যাচ্ছিলাম যেখানে মুশরিকদের একটা কুল গাছ ছিল কুল গাছে তারা সেখানে কুল গাছের নিচের নিকটে তারা নিচে তারা বসত এবং তাদের যে আপনার যুদ্ধ করার জন্য যেগুলো সরঞ্জাম তাদের কাছে থাকতো এগুলা গাছে তারা ঝুলিয়ে দিত তো তাদের ঝুলে দেখা দেখে সাহাবারা আল্লাহ রসুলসাল সাল্লামকে বলেছিলেন তাদের যেমন জাত আনোয়াত তার মানে তাকে এটিকে জাতে আনত বলা হতো তাদের যেমন যাতে আনত রয়েছে তারা গাছের নিচে বসে আমাদের জন্য এমনটি যদি হতো তাহলে আমরাও সেটা করতাম আল্লাহ রসুল সাল্লাম তাদের কথা বলল শুনে বললেন আল্লাহ আকবর ইন্নাহা সুনান কুলতুম্লা দিহি নফসিবিয়াদিহি কামা কাল আব্বানু ইসরাইল, লিমোসা ইজা আল্লানা ইলাহান কামা কামাল আলিহা তো আল্লাহ রসুলসাল সাল্লাম আল্লাহ আকবর বললেন এবং বললেন এটি হচ্ছে বিভ্রান্ত জাতির ভ্রান্ত জাতির রীতিনীতি এটি হচ্ছে ভ্রান্ত জাতির রীতিনীতি যার হাতে আমার প্রাণ আছে তার শপথ তোমরা এমন কথা বললে যা বন ইসরা মুসা আলে সাল্লামকে বলেছিলেন আল্লাহ বলছেন যা আল্লা না ইলাহান কামাল আলিহা কলা ইন্নাকুম কৌমন্ত ঝালুন তাদের যেমন উপাস্য আছে আমাদেরও তেমন উপাস্য নির্ধারণ করুন তিনি বললেন নিশ্চয় তোমরা এক মূর্খ জাতি ইমাম তির মেজর হাদিসটি নিয়ে এসছেন দুই হাজার একশত আশি নাম্বার হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদে গ্রন্থে হাদিসটি নিয়ে হাদিসটা শহীদ হাদিস জি সম্মানিত ভাই বোনের আমরা যে যেখান থেকে শুনছি এখানে বিষয়টি আলোচনা করার অত্যন্ত দরকার গুরুত্বপূর্ণ বিষয় কারণ বরকত নেওয়া বরকত হলো দুই প্রকার আমরা যেহেতু তাহিদের বিষয়গুলো জানার আপনার আমরা জানা দরকার বরকত দুই প্রকার অধ্যে থেকে আমরা পাচ্ছি যে বরকত দুই প্রকার একটা হলো সারা বরকত আর শরীয়ত সম্মত বরকত নয় সারা আর শরীয়ত সম্মত নয় জি সারা বরকত হলো যেমন আল্লাহর ঘর মসজিদ মসজিদে এই বাদতের মাধ্যমে আপনি বরকত নেবেন মসজিদে যেমন মসজিদে নববী মক্কার মসজিদ বাইতুল্লাহ বাইতুল মাগদেশ এগুলাতে গিয়ে সালাত পড়ার মাধ্যমে বরকত কেউ মসজিদে নববীতে গিয়ে তারা কপাট থেকে বা মসজিদের মাটি থেকে বরকত নেবে এমনটি নয় বরং এই বালতের মাধ্যমে তারা বরকত হাসিল করবে অনুরূপী মায়ে পথ পাথর হাজরে আসওয়াদ পাথর হাজির ওয়াসাদ পাথর আমরা চুম্বনের মাধ্যমের অর্থেই নয় যে সে আপনার বরকত দিবে এটা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম চুম্বন করেছেন তাই তার অনশনের মাধ্যমে আপনার কল্যাণ হবে প্রত্যেকটি বিষয় এরূপী প্রত্যেকটি বিষয় এরূপী প্রত্যেকটা মানুষও বরকতময় মানুষ আলে মোলামা দিনদার পরেশগা যারা এরাও বরকতময় মানুষ বরকতময় মানুষ বরকতময় নবীর বরকতময় তাই তো আল্লাহ সুহাত আলা বলছেন ঈসা আলাই সাল্লাম সম্পর্কে ঈশা ও যা আলানি বারা ঈসা ঈশা বললেন আর আল্লাহ আমাকে বরকতময় বানায়ছেন এর অর্থ এই যে তাদের শরীর থেকে বরকত বা এরকম কিছু এগুলা নেবেন এমনটি নয় তাদের অনুসরণের মাধ্যমে আপনার বরকত রয়েছে অনুসরণের মাধ্যমে বরকত রয়েছে তবে প্রত্যেক নবিরাসুল এরা বরকতময় ছিল আর মানুষরা বরকতময় বমিনত্যা ব্যক্তি এর অর্থেই নয় যে মানুষের কাছে আপনি মাজারে গিয়ে এবাদত বন্দিয়ে করবেন বা আর কিছু এটা বরকত নয় বরং এরা বরকতময় নয় মমিন ব্যক্তি এবাদত এবাদত তারা করবে এবারের মাধ্যমে এটা হলো বরকত এবং যারা আলে মোলামা এদের কাছ থেকে আপনি দিন শিখবেন দিন শিখার মাধ্যমে আমার কল্যাণ আপনার কল্যাণ হবে এভাবেই তাই আমরা যেগুলা শরীরের সম্মত বরকত এভাবে আমরা এবাদের মাধ্যমে সেগুলা বরকত আমরা হাসিল করবো আল্লাহ সব হাত আলা যেন আমাদের সে তাফিক দান করেন আর যেটি আপনার শরীর সম্মত নয় তাহলে মানুষ দেখা যায় যে কবরের কাছে কেউ বরকত নিচ্ছে মাটি থেকে বরকত নিচ্ছে কেউ দেখা যায় যে মসজিদে নবির পার্শ্বে গিয়ে যান যেটা আপনার বাকিয়াল গারকাত গোরস্থান সেখানে অনেকে দেখা যায় শিয়ারা এরা কবরে মাটি নিয়ে এরা বরকত নেয় অনেক মানুষ সে কবর এলাকা ওখানকার মাটি নিয়ে তারা বরকত মনে করে নিয়ে আসে এগুলা শেরকিয়াত কাজ এগুলো শেরকিয়াত কাজ বরকত নেয় আপনার মসজিদে গিয়ে কপট থেকে হাত দেয় বুকে দেয় বরকত মনে করে দেখা যায় অনুরূপী মাজারে অনেকে বরকত নেই মাজারের মাটি থেকে এবং মাজারে দেখা যেগুলা দরজা কপার রয়েছে সেগুলো থেকে মানুষ বরকত নেই এগুলা সবগুলো শেরকিয়াত বরকত এবং দেখা যায় অনেক গাছে মানুষ ফিতা আটকায় ফিতা ঝুলায় মানত দিয়ে অনেক কিছু করে এগুলো হলো শেরকিয়াত বরকত যেগুলা মানুষ পীর ধরে কবর বিভিন্নভাবে যেটা বরকত নেই এসবগুলা শেরকিয়াত তাই এই জিনিসগুলা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে কোনো গুহায় কোনো বরকত নেই কোনো মাজারে বরকত নেই সেরে বেদাতি কাজ করে এর মাধ্যমে কোনো বরকত নাই কবর পূজা করে কোনো বরকত নাই বরং এ মাধ্যমে আপনার জন্য আমার জন্য করলেন তাই আল্লাহ মাহাতা আলা বলছেন আল্লাহ দিন আত্মা মান হিয়াউলিয়া মানবুদুম ইহ করি না এই আয়ারটা যে মুখশিরেক যারা ছিল তারা পেশ করত যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে তারা তারা বলতো যে আমরা তাদের এবাদত শুধু এই জন্য করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দিবে আল্লাহর নিকট আমাদেরকে পৌঁছে দেবে তাই এখন এই বিশ্বাস থেকেই আমাদের সমাজে মানুষ দেখা যায় যে আপনার কবর পূজা এভাবে সুরবর নেওয়া বা কিছুগুলা তারা এভাবেই তারা করছে এই আয়ের থেকে স্পষ্ট হয় যে জাহিলিয়ার যুগে তারা মুশেরিকেরা বিভিন্ন আমল করত আর তারা যেভাবে বলছে যে যাদেরকে মূর্তি পূজা আমরা যে এই জন্য করি যে এরা আল্লাহর কাছে সুপারিশ করবে অনুরূপই আমাদের মুসলিম সমাজে এভাবে ঢুকে গেছে পরিবেশ করেছে যে মানুষ দেখা যায় মানুষ কবর পূজা করছে এবং সে মনে করছে মনে হয় পরকাল তাকে পরকালে তাদেরকে রক্ষা করবেন এগুলা সবগুলা শিরকেত বিষয়গুলা আহ বিষয়গুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে তাহলে আপনার আমার ইউকাল পরকাল কল্যাণ হবে তাই আমরা যেগুলা মাটি পাথর বিভিন্ন জিনিস দ্বারা যে বরকত আমরা নিই এসব জিনিস থেকে নিজেকে রক্ষা করতে হবে মাজার মাজারে গিয়ে বিভিন্নভাবে যেগুলা বরকত নিই এভাবে নয় আল্লাহ সুহাত যেন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করেন কারণ সিরকের বরকত এভাবে নিলে আপনার শেরিক হয়ে যাবে আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে তাই কোনো পীর নয় কোনো মাজার নয় শুধুমাত্র ইবাদতের মাধ্যমে যেগুলা কল্যাণকর বিষয় সেগুলো আমরা দেখভাল সুহিন আমাদেরকে আমাদের প্রতি করেন দয়া করেন অল্লাহ আলাম